এইভাবে বাড়িতে একবার চিকেন ফ্রাই বানানো শিখে গেলে রেস্টুরেন্টে আর কিনে খেতেই হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শা জায়শাস কিচেন। আজকে আমি একদম সহজভাবে তৈরি করা যায় এরকমই একটা চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবচেয়ে কম মশলায় এবং একদমই ঘরোয়া উপকরণে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করেছি, আর এই চিকেনটা হবে বাইরে থেকে ক্রিস্পি আর স্পাইসি, আর ভিতর থেকে হবে জুসি আর সফট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। আজকের চিকেন ফ্রাইগুলো করার জন্য আমি এখানে 10 পিস চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, হলুদ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে, এর সঙ্গে ধনে গুঁড়ো যোগ করে দিব আরও হাফ টেবিল চামচ পরিমাণে, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে, আর আদা পেস্টও দেব এক টেবিল চামচ পরিমাণে, লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে, দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার আমি চিকেনের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। নর্মালি রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তবে আমি ব্যবহার করিনি, আপনাদের হাতের কাছে যদি থেকে থাকে ব্যবহার করতে পারেন। চিকেনের সঙ্গে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নাও হয়ে গেলে এটা আমি 15-20 মিনিটের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যেরকম সময় থাকবে সেরকম করেই কিন্তু আপনারা চিকেনটা রেস্টে রাখতে পারেন। এবার সেই ম্যারিনেট করা চিকেনের উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে কিন্তু আপনারা 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মিশ্রণে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, পানি না দিয়ে কিন্তু চিকেনের সঙ্গে ময়দার কোটিংটা খুব সুন্দর করে নিতে হবে। যত সুন্দর করে কোটিংটা করা হবে চিকেন ফ্রাইটা দেখতে কিন্তু ততটাই ভালো হবে, আর এর উপরের কোটিংটাও সেরকমই ক্রিস্পি খেতে হবে। এবার সরাসরি এগুলোকে ফ্রাই করতে চলে যাচ্ছি। চিকেন ফ্রাইগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, এই জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু চিকেনের উপরে কোটিংটা অনেক বেশি ক্রিস্পি হবে। চিকেনের একপাশে কালার হলেই কিন্তু তারপরে চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে ডিজায়ার কালার আসা পর্যন্ত চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি এরকম একটু ডার্ক কালার হলে চিকেনগুলো নামিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা করে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল একদমই বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। আশা করছি স্ক্রিনে দেখে আপনারা অনুমান করতে পারছেন যে এই চিকেন ফ্রাইটা কতটা লোভনীয় খেতে হয়েছে, আর আসলেও এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো ছিল। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করার মতো একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়, আল্লাহ হাফেজ।